সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম অন্যদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ গাছের উপকারিতা সম্পর্কে আলোচনা করব এজন্য চলে আসলাম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর কি অপরূপ সৃষ্টি আমরা যেদিকে তাকাই সেদিকে আমরা বিভিন্ন রকম গাছ দেখতে পাই বিভিন্ন রকম ফুল দেখতে পাই যেটি দেখার কারণে আমরা মুগ্ধ হয়ে যাই আমাদের মন যদি খারাপ থাকে তাহলে আমরা যদি সেগুলো দেখি তাহলে আমাদের মন ভালো হয়ে যায় তো ঠিক তেমনই আজকে একটি গাছ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আপনারা অনেকেই দেখতে পেয়েছেন যে আমার ডিসপ্লেতে কিছু বিচি আমি দেখাচ্ছি কিছু গাছের বিছি এই যে গোল গোল বিচিগুলো এই বিচিগুলো হলো জামাল গোটা যেটা আমরা মুদি দোকানে যদি গিয়ে যদি বলি আমাদের জামাল গোটা লাগবে তাহলে আমরা এই ফলটি পেয়ে যাব আপনারা পাঁচ টাকা দশ টাকার পরিমাণ নিলেও এটি আপনারা পেয়ে যাবেন এটি মূলত কি কাজ হয় আর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হল এই জামাল গোটা সম্পর্কে তো বন্ধুরা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছে সকলেই আমার ভেজস ঔষধি গাছ ও সুস্বাস টিপস এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো আজকের মূল উদ্দেশ্য হল জামাল গোটা তো জামাল গোটা কী জিনিস একটি একটি গাছের ফল এটি খেলে কি হয় আসলে আমরা জানি যে গাছগুলো আমরা দেখতে পাই এই প্রতিটা গাছই কিন্তু অনেক উপকারী ভেজস ঔষধ হিসাবে ব্যবহার করা হয় ঠিক তেমনই এই যে ফলটি আপনারা দেখতে পারছেন এই ফলেরও অনেক গুণাগুণ আছে আর এই ফলের উপকারিতা বলার কারণ হলো আমি একটা কবিতা পড়তেছিলাম একটি গল্প পড়তেছিলাম সেখানে বলা হয়েছে যে যে জামাই হল জামাইকে এই জামাল গোটা খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরে তার পেট এতটাই খারাপ করেছে যে সে শুধু হলো টয়লেটে যাচ্ছে আবার টয়লেট থেকে আসছে তো এর মূল কাহিনী হলো এই যে ফল আপনারা দেখতে পাচ্ছেন এই ফল যদি কোনো ব্যক্তি খায় দেখা যায় সামান্য পরিমাণ যদি খায় বা যদি বেশি পরিমাণে খায় তাহলে সে টয়লেটে যাবে আর টয়লেট থেকে আসবে আবার অনেকেই আছে যারা অনেকেই আছে এটা মূলত চিকিৎসার জন্য কিভাবে দেখা যায় অনেকের কি হয় মল আটকে যায় মল হইতে চায় না তার কারণে দেখা যায় পেটে অনেক সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ একটুক্ষণ খেতে পারেন খেলে দেখবেন যে সেই সমস্যাটি সমাধান হয়ে যাচ্ছে মানে বাথরুম হচ্ছে মল ক্লিয়ার হয়ে যাচ্ছে যাওয়ার কারণে পেট ক্লিয়ার হয়ে যাচ্ছে আবার আপনারা এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আসলে এই সমস্যার জন্য হয়তো অনেক কোম্পানির অনেক মেডিসিন আছে তো সেক্ষেত্রে আমি মূলত আমার এই চ্যানেল থেকে গাছ লতা এবং ভেজস ঔষধ সম্পর্কে আলোচনা করি এজন্য আপনারা এটা সামান্য পরিমাণ খেতে পারেন তো বন্ধুরা আমার আজকের ভিডিও এ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে আমার ডিসপ্লেতে নাম্বার থাকবে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে